ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। আই এম সুধীর চন্দ্র বর্মন। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সেন্টেন্স কারেকশনের 51 থেকে 64 পর্যন্ত মোট 14টি নিয়ম নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই আলোচনা করব রুল নাম্বার 51, বলছে পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় এর পূর্বে সিন্স বসে, আর পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। এখন আমাদের জানতে হবে নির্দিষ্ট সময় এবং ব্যাপক সময় কোনগুলো। নির্দিষ্ট সময় সমান বারের নাম, মাসের নাম, সকাল এবং বিকাল। এই চারটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেগুলো নির্দিষ্ট সময়। আর ব্যাপক সময় কোনগুলো, ঘন্টা, দিন, মাস, বছর, এই চারটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেই শব্দগুলো হলো ব্যাপক সময়। এবার নিচে কয়েকটি এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নেই। যেমন, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স 2 আওয়ার্স অব্লিক ডেজ অব্লিক মান্থস অব্লিক ইয়ার্স। এখানে আওয়ার্স মানে হলো ঘন্টা, ডেজ মানে দিন, মান্থস মানে মাস, ইয়ার্স মানে বছর। ঘন্টা, দিন, মাস, বছর যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেগুলো ব্যাপক সময়। আর ব্যাপক সময় হলে এর পূর্বে ফর বসে। সুতরাং আমরা এখানে সিন্স তুলে দিয়ে ফর ব্যবহার করব এবং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স অব্লিক ডেজ অব্লিক মান্থস অব্লিক ইয়ার্স। নেক্সট বলছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর মানডে অব্লিক জানুয়ারি। মানডে হচ্ছে সোমবার, জানুয়ারি হচ্ছে একটি মাসের নাম। বারের নাম এবং মাসের নাম যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেটি নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। তাই আমরা এখানে ফর শব্দটি তুলে দিয়ে সিন্স ব্যবহার করব এবং এটির কারেক্ট অ্যান্সার হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে অব্লিক জানুয়ারি। নেক্সট বলছে উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর মর্নিং অব্লিক আফটারনুন। মর্নিং হচ্ছে সকাল এবং আফটারনুন হচ্ছে বিকাল। সকাল এবং বিকাল শব্দটি যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে সেটি নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময় এর পূর্বে সিন্স বসে। তাই আমরা এখানে ফর শব্দটি তুলে দিয়ে সিন্স ব্যবহার করব। একই সাথে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং অব্লিক আফটারনুন। নাম্বার 52, একই অর্থবোধক দুটি শব্দ একটি সেন্টেন্স এ একই সাথে বসে না। যেমন, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। এখানে কম্পারেটিভলি এবং বেটার শব্দ দুটির অর্থ একই এবং এই দুটি শব্দ হলো কম্পারেটিভ ডিগ্রি। এই শব্দ দুটি কম্পারেটিভ ডিগ্রি হওয়ায় এদের নাম দেওয়া হয়েছে কম্পারেটিভ ওয়ার্ড। যেহেতু এই শব্দ দুটির অর্থ একই, সুতরাং একই অর্থবোধক দুটি শব্দ একই সেন্টেন্সে একসাথে বসানো যাবে না। তাই আমরা কম্পারেটিভলি শব্দটি তুলে দিব আর কারেক্ট অ্যান্সার হবে হি ইজ বেটার টুডে। নাম্বার 53, আনটিল বাংলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না এবং আনলেস বাংলা হচ্ছে যদি না। এই শব্দ দুটি নেগেটিভ বা নাসূচক শব্দ, কারণ এদের পিছনে না যুক্ত আছে। এই শব্দ দুটি নেগেটিভ হওয়ার কারণে এদের পরে আর নট বা ডু নট বসে না। যেমন, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, আনটিল আই নট কাম। এখানে আনটিল মানেই যতক্ষণ পর্যন্ত না। ধরে নিতে হবে এই আনটিল শব্দটিতে নট যোগ করা আছে, সুতরাং এর পরে আর নট বসানো যাবে না। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ওয়েট ফর মি আনটিল আই কাম। নেক্সট বলছে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। আনলেস মানেই হচ্ছে যদি না, এখানে নট আছে বলে ধরে নিতে হবে, সুতরাং এর পরে আর নট বা ডু নট থাকলে তুলে দিতে হবে। তাই এটির কারেক্ট অ্যান্সার হবে ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। নাম্বার 54,
ডিউ টু এবং ওয়িং টু এই শব্দ দুটির বাংলা হলো কারণে। যদিও এই শব্দ দুটির বাংলা একই, কিন্তু এদের ব্যবহারগুলো একটু আলাদা। এখানে লেখা আছে যে মূল ভার্ব এর পরে ওয়িং টু বসে আর বি ভার্ব এর পরে ডিউ টু বসে। যেমন হি কেইম লেট ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে কেইম হলো প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, আর মূল ভার্বের পরে ডিউ টু না বসিয়া ওয়িং টু বসে, তাই এটির কারেক্ট অ্যান্সার হবে হি কেইম লেট ওয়িং টু অ্যান অ্যাক্সিডেন্ট। নেক্সট, হিজ ফেইলর ইজ ওয়িং টু হিজ লেজিনেস। এখানে ইজ হলো বি ভার্ব, আর বি ভার্বের পরে ওয়িং টু না বসিয়া ডিউ টু বসে, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হিজ ফেইলর ইজ ডিউ টু হিজ লেজিনেস। নাম্বার 55, আ নাম্বার অফ দ্বারা সংখ্যা বোঝায় এবং আ কোয়ান্টিটি অফ দ্বারা পরিমাণ বোঝায়। যেমন হি বট আ কোয়ান্টিটি অফ বুকস। বুকস মানে হচ্ছে বই। বই আমরা 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো দিয়ে হিসাব করতে পারবো। হিসাব করা গেলে আমরা ধরবো সেটি সংখ্যা, আর হিসাব করা না গেলে আমরা ধরবো সেটি পরিমাণ। যেহেতু বই হিসাব করা যাচ্ছে, সুতরাং এটি হলো সংখ্যা। আর সংখ্যা বোঝালে আমরা আ কোয়ান্টিটি অফ ব্যবহার না করে আ নাম্বার অফ ব্যবহার করব, এবং একই সাথে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি বট আ নাম্বার অফ বুকস। নাম্বার 56, কাট মানে কাটা। এই কাটা বলতে অস্ত্র দিয়ে কাটার কথা বলা হয়েছে, আর প্যান্থ্রো মানেও কাটা, তবে এই কাটা বলতে কলম দিয়ে কেটে দেওয়ার কথা বোঝানো হয়েছে। যেমন কাট দ্য লাইন অবলিক ওয়ার্ড, লাইনটা বা শব্দটা কেটে দাও। লেখার সময় যদি কোনো লাইন বা ওয়ার্ড ভুল হয়, আমরা সেটি কলম দিয়ে কেটে দেই। কলম দিয়ে কেটে দেওয়ার ইংলিশ কাট হয় না, কলম দিয়ে কেটে দেওয়ার ইংলিশ প্যান থ্রো হয়। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে প্যান থ্রো দ্য লাইন অবলিক ওয়ার্ড। নাম্বার 57, প্রিফার শব্দটির পরে দুটি ইনফিনিটিভ না বসিয়া দুটি জিরান্ড বসে। এখন জানা দরকার ইনফিনিটিভ কি জিনিস। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, অর্থাৎ টুর পরে যদি ভার্ব থাকে তাহলে সেই টু এবং ভার্বটাকে একসাথে বলা হচ্ছে ইনফিনিটিভ। আর জিরান্ড কি, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করলে ভার্ব এবং আইএনজি মিলে হয় জিরান্ড। যেমন হি প্রিফার্স টু রিড টু রাইট। এখানে প্রিফার শব্দটির পরে দুটি ইনফিনিটিভ দেওয়া আছে, যেমন টু রিড এবং টু রাইট, এই দুটি হলো ইনফিনিটিভ। তো প্রিফার শব্দটির পরে দুটি ইনফিনিটিভ না বসে দুটি জিরান্ড বসে, সুতরাং এই দুটি ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। আর কারেক্ট অ্যান্সার হবে হি প্রিফার্স রিডিং টু রাইটিং। নাম্বার 58, পোয়েম মানে কবিতা। এখানে কবিতা বলতে একটি কবিতাকে বোঝানো হচ্ছে, আর পোয়েট্রি মানে হচ্ছে কবিতা গুচ্ছ। এখানে কবিতা গুচ্ছ বলতে অনেকগুলো কবিতাকে বোঝানো হয়েছে। যেমন ইট ইজ আ নাইস পোয়েট্রি, এটি একটি সুন্দর কবিতা। এখন এখানে একটি ক্লু দেওয়া আছে, সেটি হলো একটি আর্টিকেল দেওয়া আছে আ। আ মানে কি, আ মানে হচ্ছে একটি। একটি কবিতা হলে কখনো পোয়েট্রি বসে না, একটি কবিতা হলে পোয়েম বসে, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ইট ইজ আ নাইস পোয়েম। নাম্বার 59, এখানে কয়েকটি ফ্রেজ দেওয়া আছে। যেমন ম্যান অফ লেটার্স বাংলা হলো শিক্ষিত ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। আউট অফ ডোরস বাংলা হচ্ছে ঘরের বাইরে। এরপরে আউট অফ শর্টস বাংলা হচ্ছে অসুস্থ। তারপরে আছে ইন ডিটেইল, বাংলা হচ্ছে বিস্তারিতভাবে। যেমন হি ইজ আ ম্যান অফ লেটার, শিক্ষিত ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তির ইংরেজি হচ্ছে ম্যান অফ লেটার্স। আর এখানে যেহেতু ম্যান অফ লেটার লেখা আছে, সুতরাং এটি ভুল। কারেক্ট অ্যান্সার হবে হি ইজ আ ম্যান অফ লেটার্স। নেক্সট,
হি ওয়েন্ট আউট অফ ডোর, ঘরের বাইরে শব্দটির ইংরেজি হচ্ছে আউট অফ ডোরস। এখানে লেখা আছে আউট অফ ডোর, ডোরের সাথে এস দেওয়া নাই, এটি হলো ভুল। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি ওয়েন্ট আউট অফ ডোরস। নেক্সট বলছে আই ফিল আউট অফ সর্ট টুডে, অসুস্থ ইংলিশ হচ্ছে আউট অফ সর্টস, কিন্তু এখানে লেখা আছে আউট অফ সর্ট, এটি ভুল। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে আই ফিল আউট অফ সর্টস টুডে। নেক্সট বলছে টেল দ্য ম্যাটার ইন ডিটেইলস, ব্যাপারটি বিস্তারিতভাবে বলো। বিস্তারিতভাবে বলার ইংলিশ হলো ইন ডিটেইল, আর এখানে লেখা আছে ইন ডিটেইলস, এটি ভুল। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে টেল দ্য ম্যাটার ইন ডিটেইল। নাম্বার 60 বলছে একটি বাক্য দুইবার ইন্টারোগেটিভ হয় না। এই সেন্টেন্সটিতে অবশ্যই দুটি অংশ থাকবে। এখন বলছে যে প্রথম অংশটি ইন্টারোগেটিভ হয় এবং দ্বিতীয় অংশটি অ্যাসার্টিভ হয়। যেমন ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। এটি কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুটি অংশ আছে। প্রথম অংশটি দ্বারা একবার প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় অংশটি দ্বারা আরেকবার প্রশ্ন করা হয়েছে। একটি সেন্টেন্স দ্বারা কখনো দুইবার প্রশ্ন করা যাবে না। মনে রাখতে হবে প্রথম অংশটি দ্বারা প্রশ্ন করতে হবে এবং দ্বিতীয় অংশটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স এ পরিণত করতে হবে। এখানে দুটি কোশ্চেন বলতে প্রথমটি হলো ইয়েস নো কোশ্চেন, কারণ এটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর পরের অংশটি ডাব্লিউএস কোশ্চেন, কারণ এটি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এই ডাব্লিউএস কোশ্চেনটাকে আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে ভার্ব। সুতরাং আমরা এখানে হয়ারের পরে সাবজেক্ট নিব হি, হির পরে প্রিন্সিপাল ভার্ব নিব লিভ। যেহেতু সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে, সুতরাং আমরা ডাস তুলে দিব। ডাস তুলে দিয়ে মূল ভার্ব এর সাথে এস বা ইয়েস যোগ করে দিব। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ডু ইউ নো হোয়ার হি লিভস, প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে অবশ্যই নিতে হবে। নেক্সট ক্যান ইউ টেল মি হু ইজ দ্যাট ওম্যান, এখানে প্রথম অংশটি দ্বারা একবার প্রশ্ন করা হয়েছে এবং দ্বিতীয় অংশটি দ্বারা আরেকবার প্রশ্ন করা হয়েছে। প্রথম অংশটির কোনো পরিবর্তন করা যাবে না, দ্বিতীয় অংশটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। এই সেন্টেন্সটিতে দ্যাট ওম্যান হলো সাবজেক্ট এবং ইজ হলো ভার্ব। এখন আমরা এই ভার্বটাকে পিছনে দিব এবং সাবজেক্টটাকে সামনে নিয়ে আসব। তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ক্যান ইউ টেল মি হু দ্যাট ওম্যান ইজ। নাম্বার 61 এখানে তিনটি ভার্ব আছে, যেমন কমিট, মেক এবং ডু। এই তিনটি ভার্বের বাংলা অর্থ একই, প্রত্যেকটির বাংলা হলো করা। এখন এই তিনটি ভার্বের বাংলা যদিও একই, কিন্তু এদের ব্যবহারগুলো একটু আলাদা। যেমন এখানে কমিট এর পরে লেখা আছে ক্রাইম, সিন এবং ফল্ট। এক কথায় এই তিনটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে, তাহলে আমরা কমিট ভার্বটি ব্যবহার করব। এবার মেকের পরে মিস্টেক এবং এরর শব্দটির বাংলা হলো ভুল, আর ব্লান্ডার শব্দটির বাংলা হলো সাংঘাতিক ভুল। এক কথায় এই তিনটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে, তাহলে আমরা ভার্ব ব্যবহার করব মেক। এবার আসি ডু। ডু এর পরে লেখা আছে রং, হার্ম এবং ইঞ্জুরি। মনে রাখতে হবে এই তিনটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে, তাহলে আমরা ভার্ব ব্যবহার করব ডু। যেমন হি মেড আ মিস্টেক অবলিক এরর অবলিক ব্লান্ডার, এখানে মিস্টেক, এরর এবং ব্লান্ডার শব্দটি উল্লেখ আছে। এই তিনটি শব্দের মধ্যে যে কোনো একটি উল্লেখ থাকলেই হবে। এই তিনটি শব্দের যে কোনো একটি শব্দ যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে, তাহলে আমরা সেখানে ভার্ব ব্যবহার করব মেক। আর এইখানে
ইনকারেক্ট সেন্টেন্সটিতে ভার্ব ব্যবহার করা হয়েছে ডিড, এটি ভুল, তাই আমরা এখানে ডিড তুলে দিয়ে মেড ব্যবহার করব। আর এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি মেড আ মিস্টেক অবলিক এরর অবলিক ব্লান্ডার। নেক্সট বলছে হি ডিড আ ক্রাইম অবলিক সিন অবলিক ফল্ট। একটু লক্ষ্য করে এখানে ক্রাইম, সিন এবং ফল্ট যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে আমরা ভার্ব ব্যবহার করব কমিট। আর এখানে ভার্ব ব্যবহার করা হয়েছে ডিড, এটি ভুল, তাই কারেক্ট অ্যান্সার হবে হি কমিটেড আ ক্রাইম অবলিক সিন অবলিক ফল্ট। নেক্সট বলছে হি মেড আ গ্রেট রং অবলিক হার্ম অবলিক ইঞ্জুরি। রং, হার্ম এবং ইঞ্জুরি যদি কোনো সেন্টেন্সের মধ্যে উল্লেখ থাকে তাহলে ভার্ব ব্যবহার করতে হবে ডু। আর এখানে ইনকারেক্ট সেন্টেন্সটিতে ভার্ব ব্যবহার করা হয়েছে মেড, এটি হলো ভুল, তাই আমরা কারেক্ট অ্যান্সার লিখব হি ডিড আ গ্রেট রং অবলিক হার্ম অবলিক ইঞ্জুরি। নাম্বার 62, লেস্ট ক্লস এ সাবজেক্টের পরে শুট অথবা মাইট বসে, যেমন হি র্যান অ্যাওয়ে লেস্ট হি কুড নট বি সিন। সে দৌড়ায় পালাইল যাতে কেউ তাকে দেখতে না পায়। এখানে লেস্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে যাতে না। মনে রাখতে হবে এই লেস্ট শব্দটির সাথে অবশ্যই নট যুক্ত আছে, সুতরাং এই লেস্টের পরে আর নট বসানো যাবে না। আর এখানে বলছে যে লেস্ট যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে তাহলে তার পরে যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে, আর এখানে কুড বসানো হয়েছে, এটি হলো ভুল, তাই আমরা এটি তুলে দিয়ে শুড অথবা মাইট যে কোনো একটি ব্যবহার করব। আর কারেক্ট অ্যান্সার হবে হি র্যান অ্যাওয়ে লেস্ট হি শুড বি সিন। ওয়ার্ক শব্দটির বাংলা হচ্ছে কাজ এবং ওয়ার্কস শব্দটির বাংলা হচ্ছে কবি, সাহিত্যিক, নাট্যকার বা গল্পকারের লেখা, এক কথায় সাহিত্যকর্ম। যেমন আই হ্যাভ রেড দ্য ওয়ার্ক অফ নজরুল, আমি নজরুলের যত সাহিত্যকর্ম আছে সবগুলোই পড়েছি। সাহিত্যকর্মের ইংরেজি ওয়ার্ক না, সাহিত্যকর্মের ইংরেজি হচ্ছে ওয়ার্কস। সুতরাং এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে আই হ্যাভ রেড দ্য ওয়ার্কস অফ নজরুল। নাম্বার 64, কোন সেন্টেন্স এ তিনটি পার্সন একত্রে বসিয়া যদি কাজ করা বোঝায়, কাজ করা বুঝালে 231 এই সূত্রটি ফলো করতে হবে, আর দোষ স্বীকার করা বুঝালে 123 এই সূত্রটি ফলো করতে হবে। 123 বলতে 1 2 3, আর 1 2 3, 1 হচ্ছে ফার্স্ট পার্সন, 2 হচ্ছে সেকেন্ড পার্সন এবং 3 হচ্ছে থার্ড পার্সন। ঠিক একইভাবে 231-এর এখানে 2 হলো সেকেন্ড পার্সন, 3 হলো থার্ড পার্সন এবং 1 হলো ফার্স্ট পার্সন। এভাবে আমাদেরকে পার্সনগুলো সাজাতে হবে যদি কোনো সেন্টেন্সে তিনটি পার্সন একসাথে দেওয়া থাকে। এখানে দুইটি এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইউ, আই অ্যান্ড রহিম আর গিল্টি অবলিক রিসপন্সিবল ফর দিস, তুমি, আমি এবং রহিম এইটার জন্য দায়ী। এখানে ইউ হলো সেকেন্ড পার্সন, আই হলো ফার্স্ট পার্সন এবং রহিম হলো থার্ড পার্সন, তিনটি পার্সন একটি সেন্টেন্সে একই সাথে ব্যবহার করা হয়েছে। এখন আমাদেরকে এই পার্সনগুলো সাজাতে হবে। কিভাবে সাজাবো? এখানে বলছে যে দোষ স্বীকার করা বুঝালে 123 সূত্রটি ফলো করব। দোষ স্বীকার করা বলতে যদি সেন্টেন্সটিতে গিলটি এবং রিসপন্সিবল এই দুইটি শব্দের মধ্যে যে কোনো একটি থাকে তাহলে ধরে নিতে হবে এই শব্দ দুটি দ্বারা দোষ স্বীকার করা বোঝানো হয়েছে, আর তখনই আমরা 123 সূত্রটি ফলো করব। এখন 123 বলতে প্রথমে আমাদেরকে ফার্স্ট পার্সন নিতে হবে, তারপরে ইউ হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন নিতে হবে, রহিম হলো থার্ড পার্সন, তাহলে আমাদেরকে এবার রহিম শব্দটি নিতে হবে। তাই এটির কারেক্ট অ্যান্সার হবে আই, ইউ অ্যান্ড রহিম আর গিলটি অবলিক রিসপন্সিবল ফর দিস। নেক্সট বলছে আই, হি অ্যান্ড ইউ শ্যাল গো টু ঢাকা টুমরো, আমি, সে এবং তুমি আগামীকাল ঢাকা যাব, এটি দ্বারা কাজ করা বোঝানো হয়েছে, কারণ ঢাকা যাওয়া একটি কাজ। সুতরাং এখানে আমরা 231 সূত্রটি ফলো করব। 231 বলতে প্রথমে সেকেন্ড পার্সন নিতে হবে, তারপরে থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন নিতে হবে। তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ইউ, হি অ্যান্ড আই শ্যাল গো টু ঢাকা টুমোরো।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।